আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাতের রান্না অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম খুবই সুন্দর ইজি একটি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠাল বিছি, কাঁঠালের দিন কাঁঠাল বিছি দিয়ে গরুর গোশত খাবো না, এটা কি হয় নাকি? অবশ্যই সেই জন্যই আপনাদের সামনে শেয়ার করছি আজকের রেসিপিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস রাখা আছে, এগুলো হলো কোরবানির গোশত, যেহেতু কোরবানির গোশত আছে আর কাঁঠালের সময়ও, সেজন্য ভাবলাম ফ্রেন্ডদের সাথে শেয়ার করি একটি কাঁঠাল বিছি দিয়ে গরুর মাংস রেসিপি, সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা এই রেসিপিটা। তো দেখতে থাকুন ইনশাল্লাহ। ফ্রেন্ডস, এদিক দিয়ে হলো দেখতে পাচ্ছ একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন আর জিরে গরম মশলা পেস্ট। আমি সম্পূর্ণটাই যেহেতু বলেছি তোমাদের, আমি ঘরোয়াভাবে নিজের মতো করে রান্নাটা করছি, তো সেহেতু আমি সব মশলাই নিজের হাতে বেটে তারপরে দিয়ে দিয়েছি। এবার আমি এই মশলাটাকে ভালো করে পেঁয়াজ তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিক দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আমি একটু ঝাল ঝাল রান্না করছি, তোমরা চাইলে ঝাল কমও দিতে পারো। দেখতেই পাচ্ছ রেড চিলি আসলে অনেক কালার হয়ে গেছে, আমি একটু বেশি দিয়েছি কালারটা। এবার একটু মশলাটা ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এদিক দিয়ে আমার গরুর মাংসের মশলাটা সুন্দরভাবে একদম পানিটা শুকিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেই গরুর গোশতটা আমি রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে গোশতটাকে আবারও মেরে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে ঢেকে দিব কিছুটা সময়ের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, দেখো আমার যেই গরুর মাংসটা কষানোর জন্য আমি কিছুটা ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য, তো ঢাকনা উঠালাম, এর থেকে দেখো কি পরিমাণ পানি বের হয়েছে। পানি বের হয়ে এটা মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি আবারও কিছু সময় অপেক্ষা করে নেব। তো ফ্রেন্ডস, কিছুটা সময় অপেক্ষা করার পর দেখো মাংসটা আসলে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিব যে কাঁঠাল বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম, দেখেছো তোমরা, সেই কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে মিক্স করে সেদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠাল বিচিগুলো আমি অপেক্ষা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এদিক দিয়ে আমার কাঁঠাল বিচি আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো, তোমরা চাইলে বেশি কম দিতে পারো। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব আর অপেক্ষা করে নেব যতটুকু সময় লাগে আমার না হওয়া পর্যন্ত তরকারিটা। তো আপনারাও পাশে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, এদিক দিয়ে হলো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এইটুকু ঝোল রেখেছি একটু মাখা মাখা টাইপের, আসলে একদম বেশি রাখিনি, আপনারা চাইলে বেশি কম ঝোল রাখতে পারেন, সমস্যা নেই। যেহেতু কাঁঠালের বিচি আলুর মতনই, বেশি ঝোল রাখলেও শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন সবসময় এভাবে।
তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।